ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের ভাই মোহাম্মদ আমিন মদিনা মুনাওয়ারা থেকে জানতে চেয়েছেন ওয়াসিলা সম্পর্কে। ওয়াসিলা কি? তো ওয়াসিলা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে যে যার মাধ্যমে কাঙ্ক্ষিত বস্তু অর্জন করা যায় বা কোনো কঠিন অবস্থা থেকে বের হওয়ার পথ। যেমন আমরা আরবিতে বলে থাকি ওয়াসা ইলুস সাফার, ভ্রমণের মাধ্যম, ওয়াসা ইলুদ দাওয়া, দাওয়াতের মাধ্যম। তেই ওয়াসিলা শব্দের অর্থ হাদিসে এসেছে অন্যভাবে, জান্নাতের সর্বোচ্চ একটি স্থানের নাম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করেছেন, দোয়া করতে বলেছেন, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাত ওয়াল ফাদিলা। এখানে ওয়াসিলা বলতে জান্নাতের সর্বোচ্চ এক স্থানকে বোঝানো হয়েছে। আর ওয়াসিলা বলতে কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন যে অর্থ বুঝিয়েছেন সেটা হচ্ছে নৈকট্য লাভের মাধ্যম, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা তার ইতাআতের মাধ্যমে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফী সাবিলিহি। এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে জারির, ইবনে কাসির আল বাগাবি এবং অন্যান্য আইমা কেরামগণ, মুফাসসিরিন কেরামগণ যেটা তাফসীর করেছেন সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা তার ইতাআতের মাধ্যমে। এবং অন্য একটা আয়াত সূরাতুল ইসরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাব। এখানে তাফসীর করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা জিহাদের মাধ্যমে, সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, সদকার মাধ্যমে এবং অন্যান্য ইবাদতের মাধ্যমে। তো এই ওয়াসিলা নিয়ে দেখা যাচ্ছে আমাদের সমাজে বেশ অনেক শিরিকের আড্ডাখানা রয়েছে এবং এই এই ওয়াসিলাকে ভুল বুঝে অনেকেই শিরকে নিমজ্জিত রয়েছে। তো ওয়াসিলা সম্পর্কে অনেক বইও বের হয়েছে এবং আশা করি যে না বাংলাতেও অনুবাদ করা হয়েছে, সেগুলো হয়তো পড়ে বিস্তারিত এলেম অর্জন করবেন। তো ওয়াসিলাকে ওলামা ইকরামগণ এই জন্যই দুইটা ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে যে ওয়াসিলা মাশরুআ, যেটা জায়েজ, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা, বি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি, দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাত রয়েছে এবং নামগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে ওয়াসিলা করতে পারবেন। ও বি আমালি সালেহ, নিজের নেক আমলের মাধ্যমে ওয়াসিলা করা যাবে। এবং বিবারাকাতি দুআই হাইয়িন রাজুলিন সালেহিন হাজিরিন, উপস্থিত, জীবিত উপস্থিত কোনো নেককার মানুষের দোয়ার মাধ্যমেও ওয়াসিলা করা যাবে। এর প্রমাণ হাদিসে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে দোয়া করেন যে না আল্লাহ, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে ওয়াসিলা করতাম, আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। তো আমাদের মাঝে আল্লাহ রাসূলের চাচা আব্বাস উপস্থিত রয়েছেন, তার মাধ্যমে আমরা ওয়াসিলা করতেছি। আর ওয়াসিলা মাশরু, গায়র মাশরুআ অথবা শিরকিয়া, যেটা যে ওয়াসিলাটা শিরিক, সেটা হচ্ছে কোনো মুসলিম, কোনো পীর, কোনো গাউস, কোনো কুতুব, কোনো মাজারে গিয়ে বা কোনো বাবার দরবারে গিয়ে ওয়াসিলা করবে, সেটা হচ্ছে সম্পূর্ণরূপে শিরিক। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাকেও নিন্দা জানিয়েছেন। সূরা ইউনূসের 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কাউকে ডাকে যারা তাদের কোনো ক্ষতিও করতে পারবে না, কোনো উপকারও করতে পারবে না। এবং তাদের অজুহাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করে দেন, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআনা ইনদাল্লাহ, এবং তারা দাবি করে যে না এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য শাফাআত করবে। তো এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা জানিয়েছেন, কাজেই এটা সম্পূর্ণরূপে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াসিলা সম্পর্কে আরো বিস্তারিত জেনে সেই শিরকি ওয়াসিলা থেকে দূরে থেকে শরীয়ত সম্মত যে ওয়াসিলা রয়েছে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।